ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করছি প্লাম গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশটি রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সো ফ্রেন্ডস, এই প্লাম ফেস ওয়াশটি রিভিউ আমি অনেক ইউটিউবে দেখেছি এবং অনেক ইউটিউবার্সরা কিন্তু অনেক পজিটিভ ফিডব্যাক শেয়ার করেছে, তাই জন্য আমি এই প্লাম গ্রিন টি রেঞ্জটি পারচেস করেছি। বেশ কয়েকদিন ধরে আমি ইউজও করেছি এবং অনেক ভালো আমি রেজাল্টস পেয়েছি বলে ভাবলাম আজকে তোমাদের সাথে আমি রিভিউটি শেয়ার করি। তো এই প্লাম গ্রিন টি রেঞ্জটা তোমাদের যাদের অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন বা আমার মতো যাদের কম্বিনেশন স্কিন আছে তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো ডেফিনেটলি তোমরা কিন্তু একবার এই রেঞ্জটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। সব থেকে প্লাস পয়েন্ট এই প্লাম এই ব্র্যান্ডটি হচ্ছে এটা কিন্তু 100% ভেগান এবং কিন্তু ক্রুয়েলটি ফ্রি। এ দেখো বন্ধুরা কী সুন্দর এরকম একটি অ্যাট্রাকটিভ প্যাকেজিংয়ে আসে প্রোডাক্টটি, এবং এর মধ্যে কিন্তু তোমার হাউ টু ইউজ দিস প্রোডাক্ট এবং ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে কিন্তু হার্মফুল কেমিক্যালস লাইক প্যারাবিন, SLS এসব কিন্তু একদম নেই। তো বলতে পারি ইট ইজ ভেরি সেফ টু ইউজ। গ্রিন টি রেঞ্জ এই নাম থেকে কিন্তু বুঝতে পারছো একটা চিফ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কিন্তু গ্রিন টি লিফের এক্সট্র্যাক্ট, এবং গ্রিন টির মধ্যে কিন্তু তোমার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আছে যেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে কিন্তু গ্লাইকোলিক অ্যাসিডও আছে যেটা আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুবই বেনিফিশিয়াল। বন্ধুরা এই ফেস ওয়াশটি হচ্ছে 75 ml এবং এর প্রাইস হচ্ছে 345। আমি এটি নাইকা থেকে পারচেস করেছি, তোমরা কিন্তু নাইকা বা পার্পল ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো, এবং সবসময় কিন্তু এইসব তোমার ওয়েবসাইটে কিছু না কিছু ডিসকাউন্ট থাকেই। তো বন্ধুরা এই ফেস ওয়াশটি হচ্ছে অত্যন্ত মাইল্ড এবং রিফ্রেশিং একটি ফেস ওয়াশ। তো অনেক আছে ফেস ওয়াশ দেখবে বাজারে পাওয়া যায় যেগুলো কিন্তু ইউজ করার পর কিন্তু স্কিন এক্সট্রিমলি ড্রাই হয়ে যায়, কিন্তু এই ফেস ওয়াশটা যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে স্কিন কিন্তু একদম ড্রাই লাগবে না, রাদার খুব হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড লাগবে। তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই ফেস ওয়াশটা, এবং এর কিন্তু একটা খুব ভালো ফ্র্যাগনেন্স আছে, খুব রিফ্রেশিং ফ্র্যাগনেন্স, এবং সত্যি খুবই ভালো ফেস ওয়াশ বন্ধুরা বলতে পারি, কারণ আমি তো অনেকদিন ধরে ইউজ করছি এবং আমি অনেক ভালো রেজাল্টস পেয়েছি। খুবই মাইল্ড, খুব জেন্টেল, এবং স্কিন থেকে কিন্তু খুব ভালোভাবে তোমার ডার্ট এবং ইম্পিউরিটিসগুলো কিন্তু রিমুভ করবে, অথচ স্কিন কিন্তু একদম ড্রাই করবে না, রাদার একটা সুন্দর ময়শ্চারাইজড লুক কিন্তু দেবে। বন্ধুরা এবার কিন্তু আমি এর কনসিস্টেন্সির ব্যাপারে বলতে চাই, এটা কিন্তু একদম জেল লাইক ফর্মুলা এবং এর মধ্যে তোমার কিছু গ্র্যানিউলস আছে, খুব মাইল্ড গ্র্যানিউলস, একদম কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার পর হার্শ লাগে না, যেটা কিন্তু তোমার অ্যাজ আ স্ক্রাবার হিসাবেও কিন্তু কাজ করবে। তো ওভারঅল বলতে পারি বন্ধুরা এই ফেস ওয়াশটি কিন্তু খুবই মাইল্ড, জেন্টল, রিফ্রেশিং এবং ভেরি মাচ সুইটেবল ফর অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন এবং যাদের আমার মতো কম্বিনেশন স্কিন আছে তারা কিন্তু চোখ বন্ধ করে গ্রিন টি রেঞ্জটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। এটা কিন্তু খুব অল্প পরিমাণে লাগবে এবং দেখবে 75 ml হলেও কিন্তু এটা অনেক দিন লং লাস্ট করবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা, আমি যতটা পারলাম আমি শেয়ার করলাম তোমাদের সাথে ফিডব্যাক, এবং তোমরা যদি কেউ এই ফেস ওয়াশটি ইউজ করে থাকো তাহলে তোমাদের ফিডব্যাকটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে এবং ডাউটস থাকে রিগার্ডিং দিস প্রোডাক্ট অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। আজকের মতন এইটুখানি বন্ধুরা, স্টে টিউন ফর মোর আপকামিং ভিডিওস, সবাইরা ভালো থেকো,